লোকে বলে প্রথম প্রেম নাকি ভোলা যায় না, এই কথা কতটা সত্য সেটা নিশ্চিতভাবে বলা না গেলেও এটা বলা যায় প্রথম প্রেমের অনুভূতি থাকে অন্যরকম। যাদের প্রথম প্রেম সাফল্য পেয়েছে তারা ভাগ্যবান, তবে বাকিদের জন্য আজকের দিনটি বিশেষ, কারণ আজ প্রথম প্রেম দিবস। দিবসটি নিয়ে জানবো ডেস্ক রিপোর্টে। প্রেম একবার এসেছিল নীরবে আমারই দুয়ার প্রান্তে, সে তো হায় মৃদু পায়ে এসেছিল পারেনি তো জানতে। লতা মঙ্গেশকরের এই গানের মতো আমাদের প্রায় সবার জীবনে প্রেম এসেছে, আর প্রথম প্রেম মানেই এক অন্যরকম অনুভূতি যা কখনোই আপনি কাউকে বলে বোঝাতে পারবেন না। তাই তো প্রেমের কবি হেলাল হাফিজ লিখেছিলেন, তোমার বুকের ওড়না আমার প্রেমের যায় না মাঝ। তবে প্রথম প্রেম ভোলা না ভোলা নিয়ে বিতর্ক থাকলেও এটি কেউই অস্বীকার করতে পারবেন না যে প্রথম প্রেমের অনুভূতিটাই আলাদা। যাদের প্রথম প্রেম সফল হয়েছে তাদের সৌভাগ্যবান বলতেই হবে, অন্যদিকে যারা ঘটনার পরিক্রমায় প্রথম প্রেম হারিয়ে ফেলেছেন তারা কিন্তু আজকের দিনে একটু প্রথম প্রেমের স্মৃতি রোমন্থন করতেই পারেন, কেননা আজ যে প্রথম প্রেম মনে করার দিন। আজ ফার্স্ট লাভ ডে বা প্রথম প্রেম দিবস, অবশ্য এটি যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস, কিন্তু প্রেমের কোনো সীমানা হয় না, তাই চাইলে যে কোনো দেশের মানুষ তার প্রেমকে উদযাপন করতেই পারেন। দিবসটি 2015 সালে যুক্তরাষ্ট্রে প্রথম উদযাপন করা হয়েছিল, তখন থেকে দেশটিতে দিবসটি উদযাপিত হয়ে আসছে, তবে কে বা কারা দিবসটির প্রচলন করেছিলেন তা নিয়ে বিস্তারিত জানা যায়নি। তবে এটা অনুমান করা যায় নিশ্চয় নিজের প্রথম প্রেমকে স্মরণ করতেই কেউ দিবসটির প্রচলন করেছিলেন। যদিও দিনটি মার্কিন যুক্তরাষ্ট্রে পালন করা হয়, তবে প্রেমের তো কোনো দেশ কাল সীমানা নেই, তা আজকে দিনে একটুখানি স্মৃতির ভেলায় ভেসে যেতে ক্ষতি নেই। আবার কেউ খুব যত্ন করে কেউ বা বড় অবহেলায় প্রথম প্রেম ভুলেও যায়, বহমান জীবনে জায়গা করে নেয় নতুন মানুষ। এই জন্যই কি বলা হয় প্রথম প্রেম বলে কিছু নেই। হুমায়ুন আজাদ তো বলেই গেছেন, দ্বিতীয় তৃতীয় চতুর্থ ও পঞ্চম প্রেম বলে কিছু নেই, মানুষ যখন প্রেমে পড়ে তখন প্রতিটি প্রেমেই প্রথম প্রেম। ডেস্ক রিপোর্ট, নাগরিক।